পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক কারচুপির প্রতিবাদ, 100 দিনের বকেয়া টাকা দেওয়া ও কাজের দাবি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবিতে সিপিআইএম এর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। সোমবার দলের গোঘাট 1 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে গোঘাট রেজিস্ট্রি অফিস থেকে মিছিলটি শুরু হয়, শেষ হয় গোঘাট 1 নম্বর ব্লক অফিসে। পাশাপাশি একটি পথসভাও অনুষ্ঠিত হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অভয় ঘোষ, ভাস্কর রায়, শেখ মোহাম্মদ ইয়াসিন সহ সিপিআইএম এর নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের আমাদের মূল স্লোগানই হচ্ছে লুটের যে পঞ্চায়েত গড়ে তুলেছে এরা চুরি করে, লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে আমরা জনগণের পঞ্চায়েত গড়ে তুলে 100 দিনের কাজ, লুট এবং এই অনাচার অত্যাচারের বিরুদ্ধে আমরা জনমত সংগঠিত করতে চাই। আমরা চাইছি জাতি দাঙ্গা যেভাবে ভারতবর্ষে বাড়ছে, ধর্মের ভিত্তিতে যেভাবে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলমান শুধু নয়, ছোট ছোট জাতি উপজাতিগুলোকে বিভক্ত করে দেওয়া হচ্ছে পৃথক পৃথক রাজ্যের দাবিতে। এই যে বিচ্ছিন্নতা স্লোগান, তার বিরুদ্ধে আমরা জনমত সংগঠিত হয়েছি। কৃষকের ফসলের দাম নেই, স্মার্ট মিটার চালু করে বিদ্যুতের দাম সহস্রগুণ বাড়বে, শতাংশে নয় সহস্রগুণ বাড়বে। কৃষিতে বিদ্যুৎ, গার্হস্থ্য বিদ্যুৎ, ক্ষুদ্র কুটির শিল্পে বিদ্যুৎ, তার যা দাম বাড়বে, বিদ্যুৎ বেসরকারীকরণ করে দেওয়ার ফলে এই বিদ্যুতের যে মারাত্মক প্রভাব পড়বে জনগণের মধ্যে, তার বিরুদ্ধে আমরা জনমত তৈরি করতে চাই। আমরা চাইছি এই লুটের পঞ্চায়েতের বিরুদ্ধে মানুষকেই রাস্তায় নামতে হবে, কারণ পঞ্চায়েত নির্বাচনে সমগ্র পঞ্চায়েতের নমিনেশন থেকে কাউন্টিং পর্যন্ত কাউন্টিং হলগুলোকে পুরোপুরি দখল করে নিয়ে কাউন্টিং এ জেতা প্রার্থীদের হাতে দেওয়া হয়েছে, এবং দ্বন্দ্বটাকে একটা অভিনয় আকারে সামনে এনে মানুষকে বিভাজিত করতে চাইছে। যাহা তৃণমূল তাহাই বিজেপি, এটা স্বতঃসিদ্ধ হয়ে গিয়েছে মানুষের কাছে। এবং এই যে মেকি দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে মানুষকে বিভক্ত রেখে বামপন্থীদেরকে বিভাজিত করো, বামপন্থী মানুষগুলোকে বিভক্ত করো, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াও, এর মধ্যে দিয়েই গোটা দেশে যে সামনের 24 সালের লোকসভা নির্বাচন, 26-এ যে বিধানসভা নির্বাচন, ইন্ডিয়ে জোট ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, অন্যদিকে ভারতবর্ষে আইএনডিআইএ নামক যে জোট, সামনে যে বৈঠক হবে মুম্বাইয়ে, 26টা দল ভারতবর্ষে ঐক্যবদ্ধ, আরো দলের সংখ্যা বাড়ছে। আমরা এই ইন্ডিয়া আইএনডিআইএ জোটের নেতৃত্বে ভারতবর্ষের লোকসভা নির্বাচন আমরা ফেস করতে চাই। আমরা পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়ছি, বিজেপিকে মূলত শেষ করতে হবে, বিজেপিকে শেষ করার মূল মন্ত্র পশ্চিমবাংলায় তৃণমূলকে হারাতে হবে। আমরা এই বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়বই, সেই সাথে সাথে কংগ্রেসের বিরুদ্ধে সেখানে মানুষকে টাকা দিয়ে চাকরি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের স্বাভাবিকভাবেই সেটা জলাঞ্জলি দিয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে এইসব আছে আমাদের দাবিতে। আর আমাদের এই সময়কালে মণিপুরের যে সমস্ত আদিবাসীদের উপরে বিজেপি সরকার যে তাদের অধিকার, সেই অধিকারকে কেড়ে নিচ্ছে, সাম্প্রদায়িক বিভাজনে পরিণত করছে, মানুষ মানুষের ভাগ করছে, হরিয়ানায় দাঙ্গা, বিজেপি এই মানুষের বিভাজন তৈরি করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি। আর সম্প্রতি আজকে রাজ্যে দেখেছেন আপনারা দত্তপুকুরে, সেখানে কয়েকজন বাড়িতে যারা তৃণমূল আশ্রিত তাদের বাড়িতে বোমা রাজীব কারখানার নামে বোমা তৈরির কারখানায় পরিণত করেছিল। ইতিমধ্যে 7 জনের দেহাংশ হয়ে গেছে, 200 ফুট ধরে এক একটা দেহের এক একটা অংশ পড়েছে, এবং এই সাথে আরো কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জানো হচ্ছে হাসপাতালে। এই সমস্ত প্রতিবাদে আপনি আগেও কিছুদিন আগে দেখেছেন মেদিনীপুরে এরকম কয়েকজন মারা গেছেন। পশ্চিম বাংলা রাজ্যকে আজকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, বারুদের স্তূপে পরিণত করেছে। আমরা এই সমস্ত বিরুদ্ধে
মনারাম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।